सुप्रिय दर्शक स्वागत जानाच्छि सम्पादकीयते आपनादेर संगे आछि मुजाहिद शुभ। आज आमादेर आलोचनार विषय करोनाय त्राण ओ चिकित्सा सेवा। ए विषये कथा बोलते आमादेर संगे जुक्त होयेछेन पाँच जन अतिथि। सावार थेके जुक्त होयेछेन डाक्तार मोहम्मद एनामुर रहमान एमपी, प्रतिमंत्री दुर्योग व्यवस्थापना ओ त्राण मंत्रणालय। ढाका थेके आरो जुक्त होयेछेन डाक्तार रोमेन रायहान, सहयोगी अध्यापक बंगबंधु शेख मुजिब मेडिकल विश्वविद्यालय। आरो जुक्त होयेछेन डाक्तार फजले रब्बी चौधरी, सहकारी अध्यापक मेडिसिन विभाग बंगबंधु शेख मुजिब मेडिकल विश्वविद्यालय। आरो जुक्त होयेछेन डाक्तार आशराफुल हक सियाम, सहयोगी अध्यापक जातीय हृदरोग इन्स्टिट्यूट ओ हासपाताल। এবং খুলনা থেকে যুক্ত হয়েছেন ডাক্তার মেহেদী নেওয়াজ, ভাইস প্রিন্সিপাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। সুপ্রিয় দর্শক, আলোচনা শুরুর আগে দেখে নেই প্রধান শিরোনামগুলো। দেশে করোনায় আরও দশ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১২০, নতুন শনাক্ত ৩৯০, আক্রান্তদের ৭০% বেশি ঢাকা ও আশপাশের জেলার। পাঁচ মে পর্যন্ত বাড়ছে সাধারণ ছুটি, করোনা সতর্কতা উপেক্ষা করে বেড়েছে ঢাকায় ঢোকা ও বের হবার প্রবণতা। জরুরি সেবা, গণমাধ্যম দাবি সহ নানা অপকৌশল। অবশেষে করোনার কিট তৈরির নমুনা সংগ্রহের অনুমতি পেল গণস্বাস্থ্য কেন্দ্র। চিকিৎসায় আশা জাগাচ্ছে প্লাজমা থেরাপি, সুস্থ মানুষের প্লাজমা ব্যবহারে বাঁচবে রোগী। রংপুরে ত্রাণ নিয়ে বিএনপি জামাতের বিরুদ্ধে উস্কানির অভিযোগ, গ্রেফতার দুই, ২০ জনের নামে মামলা, অর্থ যোগানদাতাদের খুঁজছে পুলিশ। এবং করোনার কারণে টানা ছুটির সুযোগে চট্টগ্রামে সক্রিয় হচ্ছে নতুন নতুন চোরচক্র, ফাঁকা বাসা থেকে টাকা ও অলংকার লুট। দর্শক শুনছিলেন প্রধান শিরোনাম, আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। আপনারা জানেন আজকের আমাদের আলোচনার বিষয়ের দুটি দিক, ত্রাণ ও চিকিৎসা সেবা। আমরা প্রথমেই ত্রাণ নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। আমি প্রথমেই স্যারের কাছে জানতে চাইব, মাননীয় প্রতিমন্ত্রী, দফায় দফায় আপনি দেখছেন যে লকডাউনের মেয়াদ আসলে বাড়ছে। আমরা শুনেছি এবং দেখেছি যে পঞ্চম দফা আসলে লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। প্রথম দফায় যখন দশ দিনের জন্য লকডাউন করা হয়েছিল, তখন আপনারা এক ধরনের পরিকল্পনা করেছিলেন যে ১.৫ লাখ মানুষকে আসলে ত্রাণ সরবরাহ করবেন। কিন্তু যতই আসলে দফায় দফায় আসলে এই ধরনের মেয়াদ বাড়ানো হচ্ছে, ক্রয় ক্ষমতা কমছে, এই ধরনের মানুষের সংখ্যাও কিন্তু বাড়ছে। এবং গণমাধ্যমের একটি খবরে সংবাদে দেখেছি যে আপনি বলেছেন যেখানে যে ৫ কোটি মানুষ এখন যারা ক্রয় ক্ষমতার বাইরে, যাদের আসলে ত্রাণ সরবরাহ করা প্রয়োজন। তো এই যে বিপুল সংখ্যক মানুষ ধীরে ধীরে বাড়ছে, নতুন পুরনো মানুষ সাথে নতুন মানুষ যুক্ত হচ্ছে, তাদেরকে আসলে ত্রাণ সরবরাহ করার জন্য পর্যাপ্ত ত্রাণ সরকারের আছে কিনা আপনি বলবেন। আপনি প্রথম যে কথাটা বলছেন ১.৫ লাখ, আসলে ১.৫ কোটি, দুঃখিত মাননীয় মন্ত্রী, আমরা যদি ১৬ কোটি মানুষ ধরে, আমরা ১০% আমরা অতি দরিদ্র, তাদেরকে টার্গেট করেছিলাম যারা কর্মহীন হয়ে যাবে এবং খাদ্য সংকটে পড়বে। কিন্তু এরপরে দেখা গেল আস্তে আস্তে যারা দরিদ্র সীমার মধ্যে আছে তাদেরও সঞ্চয় ফুরিয়ে তারাও এই সংকটের মধ্যে পড়েছে, এবং শেষ পর্যন্ত কিছু কিছু মধ্যবিত্তরাও সঞ্চয় শেষে তারা খাদ্য সংকটে আসছে, যার ফলে আমাদের প্রতিদিনই কিন্তু এই পার্সেন্টেজটা বেড়েছে এবং খাদ্য সংকটে যারা আছেন তাদের তালিকা বড় হচ্ছে, এবং এ পর্যন্ত আমরা কিন্তু প্রায় ৯১ লক্ষ ৩৩,৬৭৩ পরিবারকে আমরা তালিকাভুক্ত করেছি, প্রায় এটা প্রায় ৪ কোটি লোকের কাছাকাছি চলে আসছে, এদেরকে আমরা ত্রাণ সরবরাহ দিচ্ছি। আমরা এ পর্যন্ত ১,০০,০০০ মেট্রিক টন চাল দিয়েছি, ৪৫ কোটি টাকা দিয়েছি, এবং ছোট বাচ্চাদের শিশুদের অর্থাৎ শিশু খাদ্যের জন্য আমরা ৯,৫০,০০০ টাকা দিয়েছি এবং প্রায় ২,৪৫,৮০০ শিশুকে আমরা এই শিশু খাদ্যের আওতায় আনতে পেরেছি। এবং আপনি যেটা বলেছেন যে আমাদের আগামী দিনের পর্যাপ্ত মজুদ আছে কিনা, আমরা যেভাবে করোনা সংক্রমণ হচ্ছে এবং যেভাবে ছুটি বৃদ্ধি করা হচ্ছে, আমরা ধরে নিয়েছি যে এটা হয়তো আরো দীর্ঘায়িত হতে পারে, এবং সেটা পরিকল্পনা করে আমরা আগামী ৩০শে জুন পর্যন্ত আমরা কিভাবে এই
প্রায় 25% 25 থেকে 30% লোককে খাদ্য সহায়তা দেওয়া যায় সে পরিকল্পনা আমরা চূড়ান্ত করেছি। আমাদের পর্যাপ্ত অর্থ আছে এবং খাদ্য মজুত আছে এবং আজকেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চাহিদা পাঠিয়েছি 2 লক্ষ মেট্রিক টন চাল এবং 2,000 কোটি টাকা। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি আপনার কাছে আরও জানতে চাইব যে ত্রাণের জন্য আসলে বিভিন্ন স্থানে মিছিল হচ্ছে, নানা ধরনের বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও আমরা দেখেছি যে বিরোধী দলের নেতাকর্মীরা আসলে উস্কানি দেওয়ারও চেষ্টা করছে যাতে কোনো ধরনের নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আপনি আসলে এসব আসলে আপনার পর্যবেক্ষণ আমি জানতে চাইব, সাথে সাথে আপনার কাছে জানব যে গণমাধ্যম কর্মীরা যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন তারা অনেক সময় সাধারণ মানুষ গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে সেনাবাহিনীর হাতে এই ত্রাণ সরবরাহের ব্যবস্থা যদি দেওয়া হতো তাহলে আরও সঠিক এবং সুন্দরভাবে হতো। আপনার কাছে জানবো যে আসলে ত্রাণ কি ঠিক মতো আসলে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে কিনা, অথবা যদি সেনাবাহিনীর হাতে দেওয়া হয় এটা আরও সুন্দর হবে কিনা, আপনার পর্যবেক্ষণ জানতে চাইব। ধন্যবাদ। কারণ আপনি দেখছেন যে প্রতিদিন এই সংখ্যাটা বাড়ছে, যারা প্রথম দিকে যাদের কাছে সঞ্চয় ছিল তারা কিন্তু এই সঞ্চয় থাকাকালীন পর্যন্ত ত্রাণের জন্য কেউ বাইরে আসেনি বা ত্রাণ সহায়তা চায়নি, যখনই তাদের সঞ্চয়টা ফুরিয়ে যাচ্ছে তখনই তারা বাইরে আসছে এবং সাথে সাথে কিন্তু আমাদের যে জেলা প্রশাসকের নেতৃত্বে আমরা যে তালিকা করতে বলেছি এবং এই তালিকা অনুযায়ী বাড়িতে ত্রাণ পৌঁছে দিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে, সেই তালিকাভুক্ত হয়ে তারা ত্রাণ পাচ্ছে। এখন হঠাৎ করেই কিছু সংখ্যক লোক যদি খাদ্য সংকটে পড়ে তখন তারাই কিন্তু এই রাস্তায় নামতেছে বা কোথাও জড়ো হচ্ছে, কোথাও দাবি জানাচ্ছে, এই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমান্বয়ে কিন্তু সেগুলো আবার আমরা তাদেরকে তালিকাভুক্ত করে খাদ্য সহায়তা দিয়ে সেটা কিন্তু আমরা আবার সমাধানও করছি। এবং আমি আমি বিশ্বাস করি যে আমরা যে পরিকল্পনা নিয়েছি, যে বাজেট আমরা ঠিক করেছি, আগামী দিনগুলো আমরা যে সংখ্যক লোকই কর্মহীন বা সঞ্চয় শেষের জন্য খাদ্য সংগ্রহ থাকবে আমরা তাদেরকে বিনামূল্যে খাদ্য সহায়তা দিয়ে যাব। আর খাদ্য নিয়ে যে রাজনীতির কথা বলেছেন এটা আসলে তদন্ত যাদের গ্রেফতার করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরেই এটা আমরা আসল ঘটনা জানতে পারবো, এর আগে আমি এ ব্যাপারে কোনো কমেন্ট করতে ইচ্ছুক নই। মন্ত্রী, আমি আরও একটি প্রশ্ন আপনাকে করেছিলাম যে সেনাবাহিনীর হাতে আসলে ত্রাণ সরবরাহের কাজটা দেয়া হলে আরো সুশৃঙ্খলভাবে দেয়া যেত কিনা, আপনার পর্যবেক্ষণ জানতে চাইব। ধন্যবাদ। এ পর্যন্ত আমরা যেভাবে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এবং এইভাবে আমরা যে পদ্ধতিতে দিচ্ছি এতে প্রতিদিনই তালিকাভুক্ত সংখ্যা বাড়ছে এবং বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে এবং ত্রাণ বিতরণের যে সামাজিক দূরত্ব নিয়ে যে সমস্যা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। আমরা মনে করি এখনো ত্রাণ তৎপরতা সুন্দরভাবে চলছে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এটা চালাচ্ছি, এ ব্যাপারে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি যদি মনে করেন যে সেনাবাহিনীর প্রয়োজন আছে তাহলে সেভাবে নির্দেশ দিবেন, এ ব্যাপারে আমাদের এখন পর্যন্ত আমরা প্রয়োজন মনে করছি না। মাননীয় মন্ত্রী, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা আসলে এবার চলে যেতে চাই ডাক্তার ফজলে রাব্বির কাছে, জানতে চাইব যে যত পরীক্ষা নিরীক্ষার সংখ্যা আসলে বাড়ছে, সংক্রমণের হার বাড়ছে, মৃতের সংখ্যা বাড়ছে এবং সেবা দিতেও কিন্তু এক ধরনের হিমশিম অবস্থা আমরা আসলে দেখতে পাচ্ছি। আমি যদি আপনাকে বলি যে দুটি হাসপাতাল আসলে খুব বেশি আলোচনায় এসেছে, প্রথম দিকে আমরা শুনছিলাম কুয়েত মৈত্রী হাসপাতালের কথা, এরপরে আমরা এখন বেশি শুনছি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কথা। কুয়েত মৈত্রী হাসপাতালের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে কিন্তু কুর্মিটোলা হাসপাতালের অবস্থা কিন্তু এখনও আশা ব্যঞ্জক অবস্থায় আমরা আসলে দেখতে পাচ্ছি না। আপনার কাছে জানবো যে রোগীরা অভিযোগ করছে যে তারা ঠিক মতো সেবা আসলে হাসপাতালে গিয়ে পাচ্ছে না। একটি বড় অভিযোগ যেটা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে কুর্মিটোলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইনটি আসলে নেই, এটি না থাকার কারণে ভোগান্তিটা কত মাত্রায় আসলে বাড়ছে এবং মুমূর্ষু রোগীদের বাঁচানোর ক্ষেত্রে কোনো ধরনের বড় ধরনের প্রতিবন্ধকতার মধ্যে আমরা আছি কিনা, ডাক্তার ফজলে রব্বি আপনি 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 আমাদেরকে বলবেন। জি ধন্যবাদ। আসলে একটা জিনিস আমাদের আপনার মিডিয়ার মাধ্যমে হোক এবং আমাদের নীতি নির্ধারণী মহল সবাই কিন্তু এই কথাটা বলেছেন যে আমাদের হসপিটালগুলো একটা পর্যায়ে এসে মনে হয়েছিল যে এখনো হয়তো সম্পূর্ণ প্রস্তুত নয় এবং কিছুটা সমন্বয়হীনতা দেখা যাচ্ছিল।
তো সেটারই একটা প্রভাব আপনার আপনার এই কথার মাধ্যমে আমি যেটা বুঝতে পারছি, যে আমাদের হাসপাতালগুলো এখনো যে ঠিক ওয়ান স্টপ সার্ভিসের মতো, যেটা কোভিড ডেজিগনেটেড হাসপাতাল, সেখানে কাশি জ্বর শ্বাসকষ্ট নিয়ে রুগীরা আসবে, সেখান থেকে কোভিড পজিটিভ নেগেটিভ আলাদা হবে, পজিটিভ রুগীটা ওয়ার্ডে চলে যাবে, তাকে অক্সিজেন দেওয়া হবে, সেখানে এক্স রে করার ব্যবস্থা হবে, সেখান থেকে খারাপ হলে আইসিইউতে চলে যাবে, আইসিইউতে পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকবে, সম্পূর্ণ পিপিই ব্যবস্থাগুলা ফুল কোয়ালিটি পিপিই সেখানে বরাদ্দ থাকবে, এটাকে এই এই সমস্ত মালাটাকে এক সুতায় গাঁথা, এই ধরনের ওয়ান স্টপ হাসপাতালের একটা অভাব আমরা অনুভব করছিলাম। যদিও সরকারের বিভিন্ন মহলের তাগিদের পর কুয়েত মৈত্রী হাসপাতাল এবং এখন কুর্মিটোলা হাসপাতাল সেই পর্যায়ে উঠে আসছে, তো সেগুলো আমরা যত দ্রুত আসলে এই সমন্বয়হীনতাটা কাটিয়ে হাসপাতালগুলোকে পরিপূর্ণভাবে প্রস্তুত করতে পারবো, রোগীদের ভোগান্তি তত কমে যাবে, যেটা আপনি বলছিলেন। আর সেন্ট্রাল অক্সিজেন, এটা খুব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমি অ্যাজ এ ক্লিনিশিয়ান বলতে পারি যে একজন শ্বাসকষ্ট হচ্ছে যে কোভিড আক্রান্ত রুগীর, তাকে আপনার আমাদের 12 থেকে 16 লিটার পার মিনিটে অক্সিজেন দেবার প্রয়োজন হতে পারে। তো সেটা আপনি যদি একটা সিলিন্ডার দিয়ে দিতে যান, তখন কিন্তু আপনি স্বভাবতই সিলিন্ডারটি দ্রুত ফুরিয়ে যাবে, সেই সিলিন্ডারকে আবার টেনে এনে আরেকটা রিপ্লেস করা, আবার শেষ হলে আরেক, এভাবে তার 3-4 দিন পর্যন্ত অক্সিজেন লাগতে পারে। তো এটাকে এখানে সেন্ট্রাল অক্সিজেনের লাইন থাকাটা আসলে খুবই জরুরি, এবং সেন্ট্রাল অক্সিজেন ছাড়া আমাদের যে চিকিৎসকরা বা আমাদের যারা এই সাপোর্ট দিচ্ছেন রোগীদেরকে, তারাও একটা বিপদে পড়ে যাবেন আসলে অক্সিজেনের সাপ্লাইটা যদি ঠিক রাখা না হয়। তো আমি মনে করি যে আমাদের যে কয়েকটি হাসপাতালই এখন পর্যন্ত কোভিড হাসপাতাল হিসেবে সরকার চিহ্নিত করেছেন, আমাদের সমস্ত রিসোর্সকে, আমাদের সমস্ত চেষ্টাকে সেই হাসপাতালগুলোতে ফোকাস করা উচিত, যাতে সেগুলোকে আমরা স্ট্যান্ডার্ড কেয়ারটাকে যাতে আমরা তুলে নিয়ে আসতে পারি। আমাদের সেই সামর্থ্য আছে উপযুক্ত পরিকল্পনা এবং সমন্বয় করে দ্রুততম সময়ে এগুলো যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে যে ভোগান্তির কথা আপনি বলছেন এগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে, আস্থার জায়গাতেও আমরা পৌঁছতে পারবো। আমি ধন্যবাদ ফজলে রাব্বি। আমি ডাক্তার রোমেন রায়হানের কাছে জানতে চাইবো যে হাসপাতাল থেকে যারা আসলে ফিরেছেন, কেউ 10 দিন ছিলেন, 20 দিন ছিলেন, 25 দিন পর্যন্ত ছিলেন, তাদের কাছে আমরা এক ধরনের অভিযোগ পাচ্ছি, যাদের খুব বেশি সমস্যা ছিল না, শুধুমাত্র হাসপাতালে যারা দিনাতিপাত করেছেন, তাদের মধ্যে অনেকে আমাদেরকে অভিযোগ করেছেন যে চিকিৎসক এবং নার্স তারা দেখা পর্যন্ত তাদের সাথে করেননি, তাদের মানসিক যে অবস্থা ব্যাপকভাবে আসলে খারাপ ছিল, কি অবস্থা হবে অথবা না হবে এই সময় আসলে নিরাপদ দূরত্বে থেকে আসলে চিকিৎসকরা যদি তাদের সঙ্গে কথা বলতেন তাহলে তারা অন্তত আশ্বাস পেত। চিকিৎসকরা আসলে কেন পিপিই পরার পরেও, যেহেতু আমরা দেখেছি যে এখন পর্যন্ত কোভিড হাসপাতালের চিকিৎসকদের আক্রান্তের সংখ্যা কিন্তু কম, কারণ তারা হচ্ছে প্রস্তুতি নিয়ে আসলে সেবা দিচ্ছেন, তো সেক্ষেত্রে তারা কেন, চিকিৎসক এবং নার্সরা কেন কাছাকাছি আসছেন না অথবা নিরাপদ দূরত্ব রেখে আসলে রোগীদের সাথে কথা বলছেন না, আপনার মন্তব্য জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে একটা জিনিস মেনে নিতে হবে যে কোভিড-19 এটি আমাদের জন্য একটা নোভেল করোনা ভাইরাস, আমরা এই সম্বন্ধে আমরা অনেক কম জানতাম, আমাদের প্রস্তুতির ব্যাপারেও এটা একটা ইফেক্ট পড়েছে, আমাদের অন্য সময় যে ডাক্তার রোগীর যে ইন্টারাকশন হয় এই জায়গা থেকে এই ঝুঁকি অত্যধিক সংক্রমণের সম্ভাবনার কারণে অন্য সময়ের চেয়ে আসলে এটা আলাদা হওয়ারই কথা। আর প্রথম দিকে আমরা কোভিড-19 জন্য ডেডিকেটেড হাসপাতাল আমরা তৈরি করেছি, আমরা ডেজিগনেট করেছি, কিন্তু প্রস্তুতি দিক থেকে আপনি নিজেই বলেছেন যে কুয়েত মৈত্রী হাসপাতাল আগের চেয়ে এখন ইম্প্রুভ করেছে, তার মানে হচ্ছে সেখানে লজিস্টিক সাপ্লাইয়ের পাশাপাশি ডাক্তারের সংখ্যা, নার্স ক্লিনার থেকে শুরু করে সব স্বাস্থ্যকর্মীদের সংখ্যা বাড়ানো হয়েছে। এবং আপনি খোঁজ নিলে জানবেন যে এই হাসপাতালগুলোতে 2 বার করে কিন্তু রাউন্ড দেওয়া হচ্ছে, 3 ঘন্টা ধরে 100-150 পেশেন্ট যখন থাকে তখন ডাক্তাররা রাউন্ড দিচ্ছেন একটা কন্ট্রোল রুমের মাধ্যমে, তারা কিন্তু সব রোগীর হাতে টেলিফোন আছে, তারা যোগাযোগ করছেন, তারা ইন্টারকমের মাধ্যমে যোগাযোগ করতে পারছেন। কিন্তু আমরা বলছি যে আমরা সেই সচেতনতা কিংবা আমাদের বলার জায়গাটা হয়তো আমরা ক্লিয়ারলি বলতে পারিনি, আমরা তাদেরকে জানাতে পারিনি যে 80% রোগী যে এমনিতেই সেরে যাবেন কিংবা হাসপাতালে থাকা অবস্থাতেও যে অন্য সময়ের তুলনায় যে এখন ডাক্তাররা কিংবা নার্সরা কাছাকাছি আসবেন কম, এই তথ্যগুলো যদি আমরা সঠিকভাবে জানাতে পারতাম তাহলে হয়তো বা
তাদের মানে এই বিশেষ পরিস্থিতিতে তাদের চাহিদাটা একটু কমে আসতো বলে আমার আমার মনে হয়। কিন্তু আপনি কি মনে করছেন যে এই সময়ে এসে আসলে চিকিৎসকদেরকে নার্সদেরকে আসলে বুস্ট আপ করার প্রয়োজন আছে, তাদেরকে সাহস দেবার প্রয়োজন আছে, এই ধরনের কোনো বিষয় আপনি আসলে বলতে চেয়েছেন কিনা? অবশ্যই আমরা ডাক্তারদেরকে আমরা প্রথমেই দেখেন যে অন্যান্য ডাক্তারদের কাছে অন্যান্যদের মতো ডাক্তারদের কাছে কোভিডটা একটা নতুন একটা ভ্রান্ত কিছু ধারণা ছিল, এখনো মিথ কিছু রয়ে গেছে। সবাই কি প্রপার ট্রেনিং পেয়েছেন কিনা এটি একটি বড় প্রশ্ন, কিংবা কোন সময়ে কি ধরনের পিপি কার কি পিপি লাগবে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনেকগুলো নোটিশ জারি করা হয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে ফিল্ডে কি সবাই কি জানেন কিনা, আমার সন্দেহ আছে যে প্রপারলি তাদের কাছে এই তথ্যগুলো যায়নি। কিংবা শুরুতে পিপিই নিয়ে পিপিএ এবং N95 মাস্ক নিয়ে এক ধরনের অনাস্থার পরিস্থিতি তৈরি হয়েছে, এবং আপনি নিজেই যেটা সঠিকভাবে বলেছেন যে আমাদের যারা নন কোভিড হাসপাতালে যারা আছেন ডেডিকেটেড হাসপাতালের তুলনায় তারা বেশি আক্রান্ত হচ্ছেন, তারা বেশিতে ঝুঁকিতে থাকছেন, তার কারণ আমাদের তথ্য লুকিয়ে রোগীরা আসছে এবং রোগীরা আমাদের ডাক্তাররা আমরা জানেন সুপার স্প্রেডার এবং ডাক্তারদেরকে স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যাও ব্যাপকভাবে বাড়ছে, আসলে কি কি কারণে আক্রান্তের হার বাড়ছে? ডাক্তার রোমেন রায়হান বলছিলেন যে তথ্য গোপন করে চিকিৎসকরা রোগীরা আসলে হাসপাতালে আসছেন, তথ্য গোপন আসলে কেন করছেন তারা, তারা কি বাধ্য হচ্ছেন কিনা তথ্য গোপন করার জন্য, আপনার পর্যবেক্ষণ জানতে চাইব। শুভ, আসলে যে বিষয়টা নিয়ে গত কয়েকদিন ধরে আমরা গণমাধ্যমে দেখছি এবং আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে অসংখ্য আপনার স্বাস্থ্যকর্মীরা এই কোভিড-19 আক্রান্ত হচ্ছেন। এখন আপনারা জানেন যে আমাদের এই ঘনবসতিপূর্ণ দেশে সীমাবদ্ধতা আছে, আমাদের নিম্ন আয়ের অনেক মানুষ আছে, প্রথমে এটা একটা ব্লাইন্ড আপনার শত্রু, যেই শত্রুটাকে নিয়ে আমরা সবাই খুব ভীত সন্ত্রস্ত। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী এর মানে প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্বাস্থ্যকর্মীরা কাজ করে যাচ্ছে। যে তথ্য গোপনের বিষয়টা আপনি বলছেন, এইটা ওয়ান অফ দা এখন মেইন রিজন হচ্ছে আপনার এই স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার ব্যাপারে। এর সাথে সাথে আমি বলতে চাই যে কথাটা আসছে বারবার যে মানহীন পিপি এবং মাস্ক, এটা নিয়ে আলোচনা চলে আসছে। আরেকটা কথা যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা পিপি দিচ্ছি, সেই পিপিটা কিভাবে আপনার ডোনিং এবং ডফিং, দ্যাট মিন্স হচ্ছে আমরা কিভাবে আপনার এই পিপিটা পড়ছি এবং সেই পিপিটাকে আমরা কিভাবে খুলছি, এটা হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার। আমি আপনার এই শোতে আসার আগে আমার অস্ট্রেলিয়াতে মেলবোর্নে আপনার ফ্র্যাঙ্কস্টাইন হসপিটালে আমার এক সহকর্মী আমার এক বন্ধু ওখানে কাজ করে, তার সাথে আমি কথা আলোচনা করছিলাম। তো ও আমাকে যেটা জানালো যে ওদের এখানে আপনার WHO এর আপনার গাইডলাইনের বাইরেও ওরা লোকাল হসপিটাল কিছু আপনার গাইডলাইন করেছে, সেখানে ওরা দেখা বলতে চাচ্ছে যে প্রত্যেক দিন হাসপাতালে আসার পরে মিনিমাম একবার আপনার ডেমনস্ট্রেশন হয় তারা কিভাবে পিপিইটা পরবে এবং কিভাবে পিপিইটাকে আপনার খুলে রাখবে। যদি কেউ ওই ডেমনস্ট্রেশনে আপনার যুক্ত হতে নাও পারে তাহলে তারা আপনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বা আপনার ভিডিওর মাধ্যমে ওইটা আপনার দেখে রাখে। এবং জেনে আশ্চর্য হবেন যেন আপনার এই ডফিং এই পিপি খোলার জন্য ওরা প্রায় 6 বার হ্যান্ড ওয়াশ করে, একটা পিপি খোলার জন্য আপনার 6 বার হ্যান্ড ওয়াশ করে। কিন্তু আমাদের দেশে আপনারা জানেন যে হয়েছে কিনা, খুব দ্রুত এখন দেয়া প্রয়োজন কিনা, আপনি কি মনে করেন? সরি আমি শুনতে পাইনি। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এই যে প্রশিক্ষণ যে চিকিৎসকদেরকে দেয়া হয়নি, স্বাস্থ্যকর্মীদেরকে দেয়া হয়নি, যেটা উন্নত বিশ্বে আসলে দেয়া হচ্ছে, এটা এখন আসলে দেয়ার প্রয়োজন কিনা, কত দ্রুত আসলে দিলে আমরা এই আক্রান্তের হার আসলে চিকিৎসকদের কমবে? আপনার এই স্বাস্থ্যকর্মীরা বেশি আক্রান্ত হচ্ছে, নন কোভিড হাসপাতালে কিন্তু কম আক্রান্ত হচ্ছে। কারণ কি? তাহলে মেইন আমাদের যেই জায়গাটায় ফাঁক রয়েছে হয়তো আমরা মনে করছি সেটা হচ্ছে প্রশিক্ষণ, প্রপার প্রশিক্ষণ। আমাদের এই স্বাস্থ্যকর্মীরা হয়তো সেইভাবে প্রশিক্ষিত হয় নাই বা তাদের যে লোকাল প্রশাসন আছে সেই প্রশাসন তাদেরকে সেইভাবে তৈরি করেনি।
এই কারণে আপনার স্বাস্থ্যকর্মীরা বেশি আক্রান্ত হতে পারে। আরেকটা যেটা বলছিলাম তথ্য গোপন, তথ্য গোপনের যে বিষয়টা, আপনারা যদি একটা আপনার রোগী আসে, আসার পরে যদি তার নর্মাল যেই আপনার ক্রাইটেরিয়া বা সিমটম বা কোথা থেকে আসলো এটা যদি আপনার তথ্য গোপন করে, দেখেন একটা পেশেন্ট প্রথমে ইমার্জেন্সিতে আসে, এই ইমার্জেন্সি থেকে ওয়ার্ডে যাওয়া পর্যন্ত তার অনেকগুলো স্টেপ কিন্তু আপনার পার হয়ে যেতে হয়। তারপরে ওয়ার্ডে যাওয়ার পরেও তাকে যদি অপারেশনে নিতে হয় তাহলে কিন্তু আরো স্টেপ আছে। এর ফলে দেখা যায় যেন একটা আপনার কোভিড পজিটিভ রোগী আমাদের অনেককগুলা স্বাস্থ্যকর্মী চিকিৎসক অনেককে ইনফেক্টেড করছে, এবং যেই জিনিসগুলো আপনার আমরা দেখে আসছি, বারবার দেখে আসছি। আরেকটা আমার কাছে ইম্পর্টেন্ট জিনিস যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু ওয়ান স্টপ কোনো স্ক্রিনিং ব্যবস্থা নাই। উন্নত বিশ্বে যে জিনিসটা আছে যেন ওয়ান স্টপ স্ক্রিনিং ব্যবস্থা যদি আপনার থাকতো, কারো যদি আপনার কোভিড সিমটম মনে হতো তাহলে সেই জায়গায় আপনার যেত, সেটা হাসপাতালের বাইরে তার টেস্ট করতে দিত, টেস্ট করার পরে যেটা অ্যাভেলেবল ওনার বাসায় থাকতো ওখান থেকে তাকে সে জানানোর পরে উনি ওনার এর পরবর্তী চিকিৎসা গ্রহণ করতে পারতেন। ডাক্তার সিয়াম, আমি আপনার কাছে আসবো, আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে মাননীয় মন্ত্রী, আপনি বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, আমরা গণমাধ্যমে প্রায়ই দেখছি যে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে যাচ্ছে রোগীরা, তারা সেবা পাচ্ছেন না, এবং চার পাঁচটা হাসপাতাল পর্যন্ত ঘোরার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা এবং এই দুর্ভোগের কথা কিন্তু আমরা গণমাধ্যমে দেখছি। যেহেতু বেসরকারি হাসপাতালে মানুষ সেবা নেয়ার জন্য আসলে যায়, যে টাকা খরচ করে হলে অন্তত প্রকৃত সেবা সেখানে পাবে, তো সেক্ষেত্রে আপনি প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে কী করেছেন, এই ধরনের সমন্বয় কেন হচ্ছে না, এই সেবার সহযোগীকরণ আসলে কীভাবে করা সম্ভব আপনি জানাবেন। ধন্যবাদ। এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সাথে সাথে আমরা একটা জিনিস পরিলক্ষিত করেছি যে বাংলাদেশের প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, প্রাইভেট মেডিকেল, এমনকি প্রাইভেট চেম্বার গুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, এবং রোগীরা চিকিৎসা পেতে খুব অসুবিধা ভোগ করছিল, এবং যার ফলে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে তাদেরকে ছোটাছুটি করতে হয়েছে। এবং এই জিনিসটা দেখার পরে আমরা আমাদের প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন কে নিয়ে আমরা মিটিং করি, এবং আমরা সিদ্ধান্ত নিই যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে বসে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্তে আসব। সে অনুযায়ী আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং আমাদের স্বাস্থ্য সচিব, সেবা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং গোয়েন্দা বিভাগ ডিজিএফআই এনএসআই এর ডিজি, তাদের সাথে আমরা আলোর আলোচনা করে একটা সিদ্ধান্ত নেই যে আমাদেরকে একটা ঘোষণা দিতে হবে যে দেশের সমস্ত প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালগুলো খোলা আছে এবং সেখানে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা আছে, জনগণকে আশ্বস্ত করার জন্য এবং বিভ্রান্তি দূর করার জন্য আমরা ব্রিফিং করি, এবং সেখানে আমরা জানাই যে আমাদের সমস্ত হাসপাতালগুলো খোলা আছে। এরপরে কিন্তু আমরা আবার প্রাইভেট হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন এবং প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশনের সাথে আমরা মিটিং করি, সেদিনও স্বাস্থ্য সচিব উপস্থিত ছিলেন, সেখানে আমরা সম্মিলিতভাবে ঘোষণা দিই যে আমরা হাসপাতালগুলো খোলা রাখবো এবং চিকিৎসার ব্যবস্থা করব, এবং দেশের করোনা পরিস্থিতি যদি কোনো সংকট উৎপন্ন অবস্থা যায় সেই সময় সরকারের নির্দেশে আমরা প্রত্যেকটা হাসপাতাল প্রস্তুত থাকব করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য। কিন্তু আমরা একটা শর্ত দেই যে যেখানে করোনা রোগী চিকিৎসা হবে সেখানে সাধারণ রোগী আসবে না, যেখানে সাধারণ রোগী আসবে সেখানে করোনা রোগী আসবে না। একটু আগে আমাদের আজকের একজন অতিথি চিকিৎসক বলেছেন যে এই এই মিক্স আপটার কারণে কিন্তু সংক্রমণটা চিকিৎসক এবং মাননীয় মন্ত্রী আমি একটি সম্পূরক প্রশ্ন করতে চাই, যে চীনের যে আসলে মডেল ছিল যে ফিভার ক্লিনিক করা প্রত্যেকটা হাসপাতালে, সেটা কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল হাসপাতালে ফিভার ক্লিনিক করা হবে, যেখানে প্রথমে আসলে রোগীদেরকে বাছাই করে নেওয়া হবে যে কারা করোনার ঝুঁকিতে আছেন আর কারা করোনার ঝুঁকিতে নেই। কিন্তু এই যে আপনারা অনেক ধরনের নিজেদের মধ্যে বসলেন, স্বাস্থ্য সচিব সহ বেসরকারি হাসপাতাল ক্লিনিকের যে বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে তাদের সাথে আপনারা বসেছেন, কিন্তু এখন পর্যন্ত আসলে এই পরিস্থিতির উন্নয়ন কেন হয়নি, কেন এখনো আমরা বিভিন্ন গণমাধ্যমে রোগীদের ভোগান্তির খবর আসলে দেখতে পাচ্ছি, এটা কতদিন নাগাদ আসলে আমরা এই সেবার সহযোগীকরণ আসলে দেখতে পাবো, রোগীরা সত্যিকার অর্থে সেবা পাবে? কারণ তারা যখন নিশ্চিত হচ্ছেন যে তিনি সেবা পাচ্ছেন না, তখনই কিন্তু তিনি বাধ্য হয়ে তথ্য গোপন করছেন এবং আমাদের চিকিৎসকদেরকে একের পর এক আক্রান্ত করছেন। সেবা সহজ হবে কখন আমি আপনার কাছে জানতে চাইবো। ধন্যবাদ। আপনার আপনার একটু তথ্যে ভুল আছে যে চীন কিন্তু ফিভার ক্লিনিক করে নাই, চীন আলাদা করোনা হসপিটাল করেছে এবং উহানে তারা 18টা হসপিটাল করেছে, সেখানে 30,000 সজ্জার আয়োজন করেছিল এবং সমগ্র চীন থেকে
ডাক্তার নার্স এনে এই রোগীদের সেবা করার দায়িত্ব তারা দিয়েছিল, যার ফলে চীন কিন্তু যে কমিউনিটি ট্রান্সমিশন যেটা সেটা কিন্তু তারা প্রিভেন্ট করতে পারছে, কারণ কমিউনিটিতে কোনো রোগী রাখে নাই, তারা কোভিড হাসপাতালে সবাইকে নিয়ে আসছে এবং যার জন্য অতি সহজেই তারা করোনা রোগীদের চিকিৎসা করে সুস্থ করেছেন এবং কমিউনিটি ট্রান্সমিশন বন্ধ করতে পেরেছেন এবং এত কোটি লোকের দেশে মৃত্যুর সংখ্যা কিন্তু অনেক কম হয়েছে। এখন মাননীয় মন্ত্রী, আমি আপনাকে আসলে আমি শুনতে পাচ্ছি না। আমি আমি ডাক্তার মেহেদি নেওয়াজ, যিনি খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তার কাছে আমি জানতে চাইব যে তরুণ চিকিৎসকরাই মূলত আসলে সব থেকে বেশি পরিশ্রম করছেন, বেশি ঝুঁকিতে আছেন। আপনি খুলনা মেডিকেল কলেজে দায়িত্ব পালন করছেন, এই করোনার পরিস্থিতির পর এখন পর্যন্ত কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছেন? আগে যে ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছিলেন, পরিস্থিতির কিছুটা উন্নয়ন হয়েছিল কিনা আপনার পর্যবেক্ষণ জানব। ধন্যবাদ আপনাকে এবং আপনার মধ্য দিয়ে সকল দর্শকদেরকে। যেটা হয়েছে সেটা হয়েছে যে সারা বিশ্বে করোনা যে আতঙ্ক ছড়িয়েছে এবং এটার তৃতীয় বিশ্বযুদ্ধের মতোই কিন্তু একটা আতঙ্ক কাজ করছে এবং এই যুদ্ধে অগ্রণী সৈনিক হিসাবে কিন্তু চিকিৎসকরা এগিয়ে এসেছে এবং চিকিৎসকদেরকে দায়িত্ব পালন করতে হচ্ছে। তো সেখানে এই চিকিৎসক যে দায়িত্ব পালন করছে সেখানে আজকে বাংলাদেশে চিকিৎসকরা কাজ করতে গিয়ে আপনি দেখেছেন এবং আমরাও দেখেছি যে নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমরা জনগণকে কিন্তু কোনোভাবে জনসচেতন এবং স্বাস্থ্যবিধি কোনোভাবে মানাতে পারছি না। তারা বিভিন্ন জায়গায় জটলা করছে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রতি অনেক অনুরোধ জানিয়েছে। আজকে ডিজি মহোদয়ের বা ডিজি পরিচালকের অফিসের মধ্য দিয়েও কিন্তু বারবার স্বাস্থ্যবিধি মানার জন্য বলা হচ্ছে, কিন্তু এখানে আমার মনে হয় আরও কঠোর হতে হবে। এবং সেই সাথে যে জিনিসটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হয়েছে যে আপনারা জেনেছেন যে আমাদের চিকিৎসকরা কাজ করতে গিয়ে সাধারণ চিকিৎসক কিন্তু ইতিপূর্বে কিন্তু আমরা কিন্তু খুব ভালো পিপি কিন্তু আমরা জোগাড় করতে পারিনি অথবা আমাদের কাছে আসেনি। তার ভিতরে পিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা সেটা হয়েছে যে আমাদের মাস্ক, আমরা যতটা না কাপড় পেয়েছি গায়ের কিন্তু মাস্ক নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে এই করোনা ভাইরাস কিন্তু আমাদের মুখ দিয়ে, নাক দিয়ে এবং চোখ দিয়ে প্রবেশ করে, অর্থাৎ এই তিনটা জায়গাকে ঢাকতে হবে। তিনটা জায়গা ঢাকতে গেলে N95 বা সমমানের মাস্কের কোনো বিকল্প নাই। তো সেখানে এ পর্যন্ত বিষয়টা যা এসেছে সে বিষয়টা কিন্তু আসলে আমাদের জন্য সুখকর ছিল না। যেভাবেই হোক না কেন আজকে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের মধ্য দিয়ে আজকে কিন্তু আমরা N95 মাস্ক হয়তো আমরা দু একদিনের ভিতরে পেতে যাব এবং এটা যদি পাই তাহলে কিন্তু চিকিৎসকদের চিকিৎসা দেওয়ার একটা জায়গা তৈরি হবে এবং তরুণ চিকিৎসকরা সাহসের মধ্য দিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জায়গায় তারা কিন্তু এগিয়ে যাবে। আরেকটা হচ্ছে রোগীর তথ্য গোপন, যেটা একটু আগে অনেক আলোচিত হয়েছে, এই জায়গাটা কিন্তু আমাদেরকে আসলে ভোগাচ্ছে। আমরা রোগী মনে করছে হয়তোবা আমি একটা সার্জারির কোনো কেস সে আসছে, হয়তো সে মনে করছে যে আমি যদি লুকাই আমার অসুখ, আমার কাশি, আমার গলা ব্যথা, আমার জ্বর, তাহলে হয়তো চিকিৎসা সেবা দিবে না। কিন্তু বিষয়টা তো সেখানে নয়, এটাও কিন্তু একটা সচেতনতা একটা জায়গা। আমরা সেখানে বলতে চাই, আমরা একটা ট্রায়াস করতে চাই, আমরা রুগীদেরকে একটা জায়গায় নিয়ে তাদেরকে আমরা ট্রায়াস করব এবং আমরা যে রুগীদের জ্বর আছে, গলা ব্যথা আছে, কাশি আছে, আমরা তাদেরকে আলাদা হিস্ট্রি নিব এবং তাদেরকে আমরা যদি মনে হয় অবশ্যই আমরা তাদের কাছ থেকে পরীক্ষা করে তারপরে আমরা কোনো সার্জারিতে যাই, কোনো প্রসিডিউরে যাই অথবা অন্য চিকিৎসায় যাই, তাহলে রুগীদেরকে কিন্তু সচেতন হতে হবে। আরেকটা জিনিস যেটা আমাদের খুব চ্যালেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে দেখেন চিকিৎসা ব্যবস্থা নিয়ে। এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিষয়টা এরকমই হয়েছে যে পৃথিবীতে এখনও অনেক উন্নত উন্নত দেশ আছে কিন্তু আসলে আমরা সত্যিকার অর্থে পৃথিবীতে কিন্তু এখনও কোনো একটা ট্রিটমেন্ট প্রোটোকল দাঁড় করাতে পারেনি। নানা রকম জিনিসগুলো আসছে, কোথাও হাইড্রোক্সিক্লোরোকুইন দিচ্ছে, কোথাও জিথ্রোমাইসিন দিচ্ছে, কোথাও ডেমসিভার দিচ্ছে, কোথাও প্লাজমা দিচ্ছে, কিন্তু আসলে সত্যিকার অর্থে আমরা চিকিৎসকরা শঙ্কিত হচ্ছি যে কী ধরনের চিকিৎসার মধ্য দিয়ে আমরা রোগীদেরকে চিকিৎসা সেবা দিব। এটা কিন্তু একটা অদেখা একটা জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ। তো এই অদেখা একটা জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করা কিন্তু এটা শত্রু আমি চিনি, একটা যুদ্ধ যখন হয় শত্রুপক্ষ দাঁড়িয়ে যায় কিন্তু সে শত্রুপক্ষ দেখার শত্রুপক্ষ থাকে আর এখানে যার বিরুদ্ধে যুদ্ধ করছি সে ক্রমাগত তার আচরণ বদলাচ্ছে। ডাক্তার মেহেদি নেওয়াজ, আমি আপনার কাছে আসব। আমি একটু ডাক্তার সিয়ামের কাছে আরো একটু জানতে চাইবো যে চিকিৎসা
চিকিৎসকদের আক্রান্তের সংখ্যা যেহেতু ক্রমাগতভাবে বাড়ছে, একটি হাসপাতালে আমরা দেখেছি 42 জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত মিডফোর্ড হাসপাতালে, আপনি বলবেন যে আমরা তরুণ চিকিৎসক যারা আছেন তারা এখন পর্যন্ত গণমাধ্যমে খবর পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি, খাবার আবাসন যাতায়াত সহ নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে এখনও যাচ্ছেন, এই সমস্যাগুলো কি এখনও প্রকট আছে কি না? যদি আসলে সমস্যাগুলো সমাধান করা যেত তাহলে গুণগত সেবার মান নিশ্চিত করা সম্ভব হতো কিনা সংক্ষেপে আমাদের বলবেন। জি, আমি ধন্যবাদ আপনাকে আবারও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি যে জিনিসটা বলতে চাই, আপনারা এই আবাসন যোগাযোগ বা যাওয়া আসার ব্যাপারগুলো আপনারা জানেন, আমি আরেকটু তথ্য আপনাদেরকে দিতে চাই। সরকারি হাসপাতালগুলোই কিন্তু বেশিরভাগ আপনার স্বাস্থ্যসেবা যেই তরুণ চিকিৎসকরা দিয়ে থাকে তাদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে অবৈতনিক চিকিৎসক এবং ইন্টার্ন চিকিৎসক। এই অবৈতনিক যেদেরকে আমরা বলি হচ্ছে HMO অনারারি মেডিকেল অফিসার, এই অফিস এই যারা কাজ করে তারা সাধারণত দেখা যায় যে আপনার এই সরকারি হাসপাতাল কাজের বাইরে বিকালবেলা পার্ট টাইম তারা কাজ করে তাদের সংসার এবং পারিবারিক খরচ আপনার পূরণ করে থাকে। সাধারণত আমরা দেখি 1,00,000 চিকিৎসকের মধ্যে 30,000 হচ্ছে সরকারি চিকিৎসক আর বাকি 70,000 চিকিৎসক হচ্ছে এই বেসরকারি অবৈতনিক চিকিৎসক যারা আছেন তারা। এখন তারাও কিন্তু অনিশ্চয়তার মধ্যে আছেন যে তাদের পরিবার কিভাবে চলবে, কারণ তাদের যেই পার্ট টাইম জবগুলো আছে সেই জবগুলো কিন্তু এখন নাই, তারা সেইভাবে কাজ করতে পারছে না। এখন সরকার প্রণোদনা দিচ্ছে সব সরকারি চিকিৎসক বা যারা করোনায় আপনার কোভিড হাসপাতালগুলোয় চাকরি করছে কোভিড হাসপাতালগুলোয় সেবা দিতে গিয়ে আপনার যারা আক্রান্ত হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম চিকিৎসকই কিন্তু আপনার নন কোভিড যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালে চিকিৎসা দেওয়ার সময় আপনার আক্রান্ত হচ্ছে। আরেকটা তথ্য আমি দিতে চাই, যেহেতু আপনার মাননীয় মন্ত্রী এখানে আছেন, উনি বেসরকারি মেডিকেল কলেজের সভাপতি, অনেক বেসরকারি হাসপাতালগুলো আছে এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলো আছে যেই মেডিকেল কলেজে আপনার অসংখ্য আমাদের স্বাস্থ্যকর্মীদেরকে এখন ছাঁটাই করছে এবং চিকিৎসকদের গত 2-3-4 মাস ধরে আপনার বেতন তারা হেল্ড আপ রাখছে। এখন তাদের তারা কিন্তু সেবা দিয়ে যাচ্ছে, এখন এই তাদেরকে বাদ দিলে হবে না। এই বেসরকারি চিকিৎসক যারা আছে তাদেরকে সরকারি চিকিৎসক কোভিড নন কোভিড এখানে আলাদা করার সুযোগ নেই, এখানে সব আমরা একসাথে হয়ে তাদেরকে কিভাবে আপনার ফ্যাসিলিটিস দিয়ে তাদেরকে কিভাবে আপনার তাদের যে অনিশ্চিত জীবন সেটাকে আপনার নিশ্চয়তা দান করে আপনার তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। আমি এখানে আসার আগেও আমার অনেক তরুণ চিকিৎসকদের সাথে আপনার কথা হয়েছে, যারা আপনার আজিজ সুপারমার্কেট এবং হাবিবুল্লাহ যে রোড আছে এখানে আপনার তারা থাকেন এবং তারা ব্যাচেলার ভিত্তিতে আপনার দেখা যায় যেন আপনার যেই আপনার হোস্টেল সিস্টেম সেই হোস্টেল সিস্টেম হিসেবে আপনারা তারা খাওয়া দাওয়া করে থাকেন, কিন্তু এখন দেখেন তারা কিন্তু সরকারি হাসপাতালগুলো আপনারা সেবা দিয়ে যাচ্ছে, কিন্তু যেই এই এই পরিস্থিতিতে সব হোটেল বন্ধ এবং বাসায় যারা রান্না করে তারাও কিন্তু বন্ধ, এই তাদের এই খাওয়া দাওয়ার যে অসুবিধাগুলো হচ্ছে এই জিনিসগুলোও কিন্তু আমাদেরকে নজরদারিতে আনতে হবে। ডাক্তার সিয়াম আমি আপনার কাছে আসবো, আমি ডাক্তার ফজলে রাব্বির কাছে একটু জানতে চাইবো যে আপনি বলছিলেন যে ওয়ান স্টপ সার্ভিসের কথা বলছিলেন, আমরা দেখেছি যে IDCR এর অনেক পরে আপনারা সেবা শুরু করার পরেও কিন্তু এক ধরনের আস্থার জায়গায় আসলে পরিণত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যদিও এখন পর্যন্ত ওয়ান স্টপ সেন্টার হিসেবে গড়ে ওঠেনি BSMMU, কিন্তু আপনার কাছে জানবো যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তারা হচ্ছে এখন পর্যন্ত প্রায় 23টি কক্ষ প্রস্তুত করেছে আইসোলেশন ওয়ার্ড হিসেবে, তো আপনারা কি আসলে কমপ্লিট সেবা দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছেন কিনা, এরকম একটা মডেল আসলে আপনারা হতে পারেন কিনা আপনার কাছে জানবো। জি ধন্যবাদ, এটা নিঃসন্দেহে একটা প্রশংসনীয় উদ্যোগ আমাদের VC মহোদয় এবং প্রভিসি মহোদয়, ওনারা ওনাদের আসলে ঐকান্তিক প্রচেষ্টাই আমরা ফিভার ক্লিনিক এর মতো একটি মডেল করতে পেরেছি এবং যেটা এখন আসলে সরকারের পক্ষ থেকে প্রমোট করা হচ্ছে সব জায়গায় এরকম একটি ক্লিনিক করে ট্রায়াজের মাধ্যমে আলাদা করে ফেলা এবং টেস্ট করা, টেস্টের রিপোর্ট সহ পজিটিভ রোগী। তবে আপনি জানেন যে বিশ্ববিদ্যালয় হাসপাতাল হিসেবে আমাদের কিছু আপনি ঠিক অন্যান্য পাবলিক হসপিটালগুলোর সাথে আমাদের কিছু পার্থক্য রয়েছে, যেমন আমাদের এখানে লোকবল বা নার্স ডাক্তারদের সংখ্যা আপনি ঠিক ঢাকা মেডিকেল কলেজ বা মিডফোর্ডের সাথে ঠিক তুলনা করতে পারবেন না। এখানের মেইন ওয়ার্কফোর্স যারা তারা আসলে বিভিন্ন কোর্সে অধ্যয়ন করছেন যে শিক্ষার্থী, তারা আমাদের নিজস্ব মেডিকেল অফিসার বা ফ্যাকাল্টি যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ড অ্যাবাভ এটা খুব সীমিত সংখ্যক। আবার বিশ্ববিদ্যালয়ের কিছু অন্যান্য দায়িত্ব থাকে, যেমন আমাদের কিছু এডুকেশনাল কার্যক্রম রয়েছে, শিক্ষা বিতরণের ব্যবস্থা কিছু কার্যক্রম রয়েছে, কিছু গবেষণা কার্যক্রম রয়েছে, যার কারণে সবকিছু মিলিয়ে আমরা BSMMU কর্তৃপক্ষ এখন পর্যন্ত যেটা করেছেন
আমি মনে করি, মানে আমি অ্যাজ এ বিএসএমএম ফ্যাকাল্টি হিসেবে না, আপনাদের মাধ্যমে এই জিনিসটা উঠে এসেছে যে তারা আমরা আসলে আমাদের ক্যাপাসিটির বিয়ন্ড অলরেডি সার্ভ করার চেষ্টা করছি। আপনি জানেন যে 80-82% লোক হটলাইনের মাধ্যমে চিকিৎসা নেয়। আমাদের বিএসএমএম তে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত প্রতি 4 ঘন্টা শিফটে 30টি কল সেন্টার ক্রমাগত আমাদের চিকিৎসকরা কিন্তু টেলিফোনে কোভিড নন কোভিড চিকিৎসা দিয়ে যাচ্ছে। আমাদের টেস্টিং ফ্যাসিলিটি সবচেয়ে ডিটেকশন রেট এখানে ভালো, এবং আপনি শুনলে অবাক হবেন আজকে আমাদের এখানে 400 রোগী চলে এসেছে, যেখানে আমরা 150 রোগীর প্রিপারেশন, আমাদের কর্তৃপক্ষ ডাবল ফোর্স ওয়ার্ক ফোর্স বাড়িয়ে এটা মিট আপ করার চেষ্টা করছেন। তারপরে আপনি আপনি সত্যি সঠিকই বলেছেন যে এখানে যদি একটা আইসোলেশন ওয়ার্ড করা যেত বা কোভিড ক্লিনিক করা যেত তাহলে অবশ্যই এটা কমপ্লিট হয়ে যেত। কিন্তু আমার কাছে মানে আমার অবস্থান থেকে মনে হয় যে বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত অনেক লিমিটেশনস আছে, এবং এই পরিস্থিতিতে এখনো ঠিক ওই পর্যায়ে যাওয়ার মতো ইউনিভার্সিটির সেই ওয়ার্ক ফোর্স সেই প্রস্তুতির মানে প্রয়োজন আছে কিনা এটা চিন্তা করার বিষয় আছে। তবে অবশ্যই এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমাদেরকে আমাদের যারা আমাদেরকে গাইড করছেন আমাদের যে টাস্ক ফোর্স রয়েছে ওনারা আমাদেরকে সবসময় বলেন যে এটা একটা দুর্যোগপূর্ণ মুহূর্ত, এবং ঢাকায় যদি দেখা যায় হাজার হাজার রোগীর ইয়ে চলে আসছে তখন তো বিএসএমএমই বসে থাকবে না, তখন বিএসএমএমই অবশ্যই সামনে। আচ্ছা, আমরা আশা করি যে এটা আসলে ওয়ান স্টপ সার্ভিসের মডেল হিসেবে বিএসএমএমই আসলে আত্মপ্রকাশ করবে খুব শীঘ্রই আমরা আশা করছি। আমি ডাক্তার রোমেন রায়হানের কাছে জানতে চাইবো যে আপনি বলছেন যে বলছিলেন যে কর্মীদের চিকিৎসকদের আসলে মনোবল বাড়ানো প্রয়োজন, যদিও রোগী চিকিৎসক সাধারণ মানুষ 17 কোটি মানুষেরই আসলে মনোবল বাড়ানো প্রয়োজন, কিন্তু দেশে কিন্তু বিপুল সংখ্যক মনোরোগ বিশেষজ্ঞ আছেন, মানসিক রোগের চিকিৎসক আছেন। এই যে চিকিৎসক যারা ফ্রাস্ট্রেশনের মধ্যে আছেন, যারা রোগীদের কাছে যেতে আসলে এক ধরনের দ্বিধার মধ্যে এখনো আছেন, তাদের মনোবল বাড়ানোর জন্য আসলে কি করা যেতে পারে? এটা কি প্রণোদনার প্রয়োজন হতে পারে, নাকি আসলে মানসিক রোগ বিশেষজ্ঞ যারা আছেন বিভিন্ন জায়গায় তাদেরকে কাজে লাগিয়ে তাদের মনোবল বাড়িয়ে গুণগত সেবা নিশ্চিত করা যেতে পারে? আপনি কিভাবে ভাবছেন, আপনার কাছে জানবো। ধন্যবাদ। আসলে প্রথমে চিন্তা করতে হবে যে আমাদের রোগীদের মনোবল কিংবা তাদের মানসিক শক্তিটা একটু বাড়ানোর চেষ্টা করা যেতে পারে। একটা পরামর্শ হতে পারে যে আপনি দেখুন যে আমাদের যে যারা সিনিয়র অধ্যাপক আছেন, চিকিৎসকরা আছেন, তাদের বয়স এবং অন্যান্য ঝুঁকি রোগের ঝুঁকির কারণে তারা হয়তো এই যুদ্ধে সামিল হতে পারছেন না সামনের সারি থেকে। আমরা কিন্তু তাদেরকেও আমরা এই কাজে যুদ্ধে সামিল করতে পারি। বিদেশে আছে যে ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার মতো ব্যবস্থা করা যেতে পারে। আমাদের রোগীরা যেহেতু কোভিড একটা নতুন রোগ, আমরা অনেক কিছুই জানেন না, তাদেরকে মানসিকভাবে সাহস যোগানোর জন্য আমি মনে করি যে আমাদের এই ব্যবস্থা যদি করা যায়, আমাদের সিনিয়র অধ্যাপকরা তারা টেলিফোনে যদি রোগী একটা নির্দিষ্ট সময় ঠিক করে সেশন ঠিক করে যদি কথা বলেন আমাদের চিকিৎসক রোগীদের সঙ্গে, তাহলে রোগীদের জন্য সেটা খুবই বুস্টিং কিংবা এনকারেজিং হতে পারে, তাদের মনোবল আরো ফিরে আসতে পারে। আর ডাক্তারদের মনোবল ফিরানোর জন্য আসলে যেটা করণীয় সেটা হচ্ছে যে তাদের আস্থা ফিরানোর জন্য তাদের যে প্রোটেক্টিভ গিয়ার এটা নিয়ে যে অনাস্থা ছিল সেই জায়গাটা দূর করতে হবে, এবং আমাদের ট্রেনিং এর অভাব আছে, এবং যেখানে প্রপার ডিসপোজাল অফ পিপি আমরা যেখানে হচ্ছে কিভাবে এটাকে খুলতে হবে ফেলতে হবে কিংবা এটাকে পুড়িয়ে ফেলতে হবে নষ্ট করতে হবে সেই জায়গাটি আমরা জানি না। এমন শুনেছি যে একজন ওয়ার্ড বয় দেখা গেল ফেলে দেওয়াটা ক্লিনার তিনি গায়ে দিয়ে ঘুরছেন, এবং এটা যে কত বড় রিস্ক যিনি কোভিড হাসপাতালের যদি একজন ট্রেনার এটা নিয়ে বাইরে ঘুরতে থাকে। এবং আপনি নানা রকম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখবেন যে যারা যাদের এই জিনিস পরে ঘোরার কথা না তারা পর্যন্ত ঘোরারই কথা না পিপিই নিয়ে বাইরে ঘুরছে ছবি তুলছে। তো সেখানে আসলে হাসপাতাল থেকেও এই ক্রস ইনফেকশন গুলো হতে পারে, সেই জায়গায় সাবধান থাকা দরকার। আর ডাক্তারদের যেটা বলছি যে আমরা আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে, শুধুমাত্র সরকারি হাসপাতালের ডাক্তারদেরকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে কিন্তু বেসরকারি হাসপাতাল যদিও আপনি ডেজিগনেট না করেন, আপনি তো এখন প্রথম থেকে আমরা আলোচনা করছি যে কোভিড হাসপাতালের চেয়ে নন কোভিড হাসপাতালের যারা চিকিৎসা দিচ্ছেন তারা বেশি ঝুঁকি। তথ্য লুকিয়ে কি শুধুমাত্র সরকারি হাসপাতালে যা হচ্ছে তা কিন্তু না, বেসরকারি হাসপাতালগুলোতেও যাওয়া যাচ্ছে। তাদেরকে বুস্ট আপ করার জন্য আমি মনে করি যে আমাদের দায়িত্বশীল কর্মকর্তারা যখন কথা বলবেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকদেরকে যেন একই গুরুত্বের সঙ্গে কিংবা একই স্নেহের সঙ্গে যেন তারা উৎসাহ উদ্দীপনাটা জুগিয়ে যান। আচ্ছা, ডাক্তার রোমেন রায়হান, আমি আপনার কাছে আসবো, আমি মাননীয় মন্ত্রীর কাছে আসলে প্রশ্ন করতে চাই। ডাক্তার সিয়াম বলছিলেন যে ছাঁটাইয়ের কথা, এই দুঃসময়ে এই মহাদুর্যোগে আমাদের কোভিড যোদ্ধারা যখন জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করছেন তখন আমরা দেখছি যে বিভিন্ন হাসপাতালে আসলে
আসলে ছাটাই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, এবং আপনি নিজেও যেহেতু একজন হাসপাতালের একজন মালিক আসলে আমরা বলতে পারি, এবং চিকিৎসার সাথে আপনি দীর্ঘদিন থেকে জড়িত একজন চিকিৎসক হিসেবে এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে, এটা কতটা দুঃখজনক এই পরিস্থিতি আসলে বদলানোর জন্য আসলে আপনারা কি ধরনের উদ্যোগ নিয়েছেন? এটা কিন্তু প্রায় এক মাস আগে এই অভিযোগটা উঠেছিল। আমরা কিন্তু আমাদের প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন এবং প্রাইভেট হসপিটাল এবং ক্লিনিক অ্যাসোসিয়েশনের সাথে মিটিং এর সময় এই প্রশ্নটা তুলেছি। তারা কিন্তু অস্বীকার করেছে যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আমি কিন্তু এর মধ্যে গত 7 দিন বা 10 দিন এমন কোনো সংবাদ পাই নাই যে কোথাও ডাক্তারদের বা নার্সদের ছাঁটাই করা হয়েছে। মাননীয় মন্ত্রী, আমাদের কাছে কিন্তু গণমাধ্যমের কাছে কিন্তু খবর আসছে, সাংবাদিকদেরকে কিন্তু জানানো হচ্ছে যে আগে যেই হাসপাতালগুলো ছিল নতুন কিছু হাসপাতাল এই তালিকায় যুক্ত হয়েছে যারা ছাঁটাই প্রবণতার দিকে আসলে যাচ্ছে। সেজন্য আপনার কাছে বলছি যে আসলে এটাকে একেবারে থামানোর জন্য আসলে আপনারা কি ধরনের পরিকল্পনা নিয়েছেন? আমরা তো এই ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি যে যাদের দিয়ে আমরা এতদিন প্রতিষ্ঠানটি চালিয়েছি এবং আমরা সেবা দিয়ে গেছি, তাদেরকে এই দুঃসময় ছাঁটাই করা যাবে না। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো একটা প্রণোদনা ঘোষণা, সেবা খাতে একটা প্রণোদনা ঘোষণা করেছেন, এবং আমি এপিসিসি এর সভাপতির সাথে আলাপ করেছি, তিনি বলেছেন আপনারা যারা হাসপাতাল ম্যানেজমেন্টে আছেন, উদ্যোক্তা আছেন, তারা আবেদন করবেন, আমরা আপনাদের প্রণোদনার ব্যাপারে আমরা অবশ্যই চেষ্টা করবো। কিন্তু এই মুহূর্তে আপনারা আপনাদের ডাক্তার নার্স এবং অন্যান্য কর্মচারীদের কোনো বিশেষজ্ঞ চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যদি অন্যান্য জনবলের সংখ্যা যদি চিকিৎসকের থেকে বেশি হতো অথবা দ্বিগুণ অথবা তিনগুণ সম্ভব না হলো, যদি দ্বিগুণ হতো তাহলে হয়তো চিকিৎসকদের আক্রান্তের খবর আমরা হয়তো কম শুনতাম। সহায়ক জনশক্তি সংকট আসলে কতটা তীব্র, এবং যেহেতু কোভিড এর চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে একটা হাসপাতালের সমস্ত স্টাফকে চার ভাগে বিভক্ত হয়ে আসলে সেবা দিতে হচ্ছে, সেক্ষেত্রে যারা কর্মহীন আছেন বেসরকারি হাসপাতালে যারা এখন সেবা দিচ্ছেন না, তাদেরকে নিয়ে আসলে সহায়ক জনশক্তি হিসেবে আসলে কিভাবে কাজে লাগানো যেতে পারে, আমি খুবই সংক্ষেপে আপনার মন্তব্য জানবো। এখন আসলে প্রত্যেকটা এই ছুটির কারণে এবং যান চলাচল বন্ধের কারণে প্রত্যেকটা হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা একেবারে খুবই কম, আমরা মনে করি যে 10 ভাগের 1 ভাগ, যার জন্য কিন্তু যেভাবে জনবল নিয়ে হাসপাতালগুলো চলতো এখন তাদের রোস্টার করে অনেক কম সংখ্যক চিকিৎসক নার্স এবং টেকনিশিয়ান বা অন্যান্য সেবা দিয়ে তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছে। তবে সরকার যদি সিদ্ধান্ত নেয় যে প্রাইভেট সেক্টরের হাসপাতালগুলোকে কোভিড চিকিৎসা নিয়ে আসবে, তখন হয়তো এই জনবলগুলো কাজে আসবে। যেমন ইতিমধ্যেই আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, ইউনিভার্সাল মেডিকেল কলেজ, ইম্পালস হসপিটাল তিনটি বেসরকারি হাসপাতালকে কোভিড চিকিৎসার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং ভবিষ্যতে সংক্রমণ যদি বাড়ে তাহলে আরো বেশি সংখ্যক বেসরকারি হাসপাতাল, বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে এই সংকট মোকাবেলায় এগিয়ে আসতে হবে, এবং সেখানে তখন জনবল যারা আছে তাদেরকে আমরা উপযুক্ত ব্যবহার করব। আচ্ছা মাননীয় মন্ত্রী, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমি ডাক্তার ফজলে রাব্বির কাছে জানতে চাইবো যে যেহেতু আমরা আইসিইউ আসলে রাতারাতি নির্মাণ করতে পারছি না, রোগীদের সংখ্যা ব্যাপকভাবে বাড়ার জন্য কুর্মিটোলা এবং কুয়েত মৈত্রীতে আসলে যতগুলো আইসিইউ আছে আমরা প্রায় সেটা পূর্ণ হয়ে যাচ্ছে আমরা যেটা খবর পেয়েছি, আসলে আইসিইউ এর বিষয়টা যদি আমরা বাদ দিই, যেহেতু 80% রোগী আসলে সাধারণ চিকিৎসায় সুস্থ হয়ে যাবে, এরপরে 4 থেকে 5 ভাগের জন্য আসলে প্রয়োজন হচ্ছে আইসিইউ সেবা, এর মাঝে যে আসলে রোগীরা আছে 14 থেকে 15 ভাগ রোগী, তাদের জন্য আসলে কোন ধরনের সেবা এখন নিশ্চিত করা প্রয়োজন, কেমন আসলে অক্সিজেন মজুত করা প্রয়োজন, এই রোগীদের জন্য আসলে সেবা মুমূর্ষু রোগীদেরকে আমরা আসলে কিভাবে দ্রুত সুস্থ করতে পারি, আপনি আসলে 1 মিনিটের মধ্যে আমাদের জানাবেন, আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত। জি অবশ্যই, এখানে অক্সিজেনের একটা বিষয় রয়েছে, এবং এই অক্সিজেন আপনি জানেন অক্সিজেনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য কিছু মাস্ক রয়েছে, যেগুলোকে আমরা বলি রিব্রিদিং মাস্ক, ফেস মাস্ক, বা আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর বলে কিছু মেশিন রয়েছে, সেগুলোর যথেষ্ট মজুত থাকা দরকার। আমি অনুরোধ করব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে আমাদের বাংলাদেশ অক্সিজেন লিমিটেড, ওনারা নিশ্চয়ই ওনাদের সাথে চ্যানেল এস্টাবলিশ করেছেন, আমাদের যাতে আগামী জুলাই পর্যন্ত যে ক্যাপাসিটি তার থেকে 3 গুণ বা 4 গুণের অক্সিজেনের মজুত থাকে, এবং
আমি প্রত্যেকটা হাসপাতালকে অনুরোধ করব তারা তাদের নিজস্ব মেকানিজমের মাধ্যমে যাতে অক্সিজেনের পর্যাপ্ত মজুদ রাখেন, কারণ তাতে আপনি সঠিক বলেছেন 80 পরে আরো 15 ভাগ রোগীকে আমরা অক্সিজেনের সাপোর্ট দিয়ে কিন্তু ইনশাআল্লাহ বাসায় ফিরিয়ে দিতে পারবো। ধন্যবাদ। আমি আমি মাননীয় মাননীয় মন্ত্রীর কাছে শেষ প্রশ্নটি করতে চাই। এই যে আমাদের অক্সিজেন প্রয়োজন, এই যে আমাদের অন্যান্য সুবিধা প্রয়োজন, ভেন্টিলেশন সাপোর্ট প্রয়োজন, মাননীয় মন্ত্রী আপনি জানাবেন যে আসলে এই সুবিধাগুলো আমরা দ্রুত মজুদ করছি কিনা। আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আপনি শেষ করবেন খুব দ্রুত। মাননীয় মন্ত্রী আপনি কি আমাকে আসলে শুনতে পাচ্ছেন কিনা? আমি আসলে ডাক্তার সিয়ামের কাছে আসলে জানতে চাইবো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মাননীয় মন্ত্রী আপনি শুনতে পাচ্ছেন? আমি মাননীয় মন্ত্রীর কাছে আসলে জানতে চাইবো যে এই যে অক্সিজেনের মজুদ আসলে আমরা বাড়াতে পারছি কিনা, আমাদের প্রস্তুতিটা আসলে কীরকম, অক্সিজেন কিংবা ভেন্টিলেশন সাপোর্টের জন্য আসলে আমদানির কথা আমরা আসলে এই সময় চিন্তা করছি কিনা আপনি বলবেন। ধন্যবাদ। আসলে যে সংকটটা এখন দেখা দিয়েছে এটা সারা বিশ্বে একই রকম সংকট, সারা বিশ্বের কোনো দেশই ধারণা করতে পারে নাই যে রুটিন রুগীর চেয়ে এত বেশি সংখ্যক রুগী কখনো তৈরি হইতে পারে। এই কারণে পৃথিবীর কোন দেশই তার পর্যাপ্ত ভেন্টিলেটর বা আইসিইউ সেবা দিতে পারে না, যার ফলে মৃত্যু সংখ্যাটা এত বেশি। আর এই মুহূর্তে হঠাৎ করে বাংলাদেশের সরকারের পক্ষেও এই সামর্থ্য খুব বেশি বাড়ানো সম্ভব নয়, কারণ আপনি জানেন যে আমদানি রপ্তানি বন্ধ, তাছাড়া এই যন্ত্রপাতি গুলো যে সমস্ত দেশে তৈরি হয় তারাও অর্ডার নিচ্ছে না, এবং আমাদের দেশেও হঠাৎ করে এগুলো তৈরি করা সম্ভব না। তারপরে ওয়ালটন নামে একটি কোম্পানি তারা ভেন্টিলেটর তৈরির চেষ্টা করতেছেন, যদি তারা সফল হন তাহলে হয়তো ভেন্টিলেটরের সমস্যা সমাধান হবে, কিন্তু অন্যান্য চিকিৎসা যন্ত্রপাতি যদি আমরা চট করে আয়োজন করতে চাই এটা একটা আমাদেরকে অবশ্যই সময় দিতে হবে এবং অপেক্ষা করতে হবে। সারা বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক হয়ে না আসা পর্যন্ত এটা খুব কঠিন কাজ। আমাদের যে সীমিত সম্পদ আছে তারই ম্যাক্সিমাম ইউটিলাইজ করেই আমাদের জাতির সেবা আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং জাতিকে রক্ষা। আচ্ছা মাননীয় মন্ত্রী আপনাকে ধন্যবাদ। আমি শেষ একটি প্রশ্ন জানতে চাইবো যে আপনি বলছেন যে বেসরকারি অনেকগুলো হাসপাতাল আসলে এসেছে, কিন্তু কর্পোরেট কোনো হাসপাতাল আসলে আসবে কিনা, এ বিষয়ে আপনাদের কোনো সিদ্ধান্ত আপনারা নিয়েছেন কিনা সংক্ষেপে বলুন। হ্যাঁ, কর্পোরেট হাসপাতালগুলো তারা আসার জন্য প্রস্তুত আছে, সরকারের নির্দেশনা পেলে তারা আসবে। আজকে আমরা দেখেছি অ্যাপোলো হসপিটালের যিনি সিও তিনি বিবৃতি দিয়েছেন যে দেশের সংকটে অবশ্যই আমরা সরকারের পাশে, দেশের জনগণের পাশে থাকবো। আচ্ছা মাননীয় মন্ত্রী আপনাকে ধন্যবাদ। পাঁচজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান, ডাক্তার রোমেন রায়হান, ডাক্তার আশরাফুল হক সিয়াম, ডাক্তার ফজলে রাব্বি এবং ডাক্তার মেহেদি নেওয়াজ। আপনাদের সবাইকে আসলে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আর দর্শক, দীর্ঘ সময় ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যাবার আগে আপনাদের আরও বলছি যে 17 কোটি মানুষকে আসলে একসঙ্গে মোকাবেলা করে আসলে কোভিড যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। আমরা আশা করছি আসলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আসলে কোভিড যুদ্ধে বিজয়ী হব। এই ছিল আজকের মতো। আগামীকাল সম্পাদকীয়তে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আবারও। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়।